ফেরেশতারা ডাক দিবে, বারে ইলাহি আল্লাহ, তোমার বান্দারা কোরআনের মজলিসের মধ্যে হাজির হয়েছে, তাদের তিনটা চাও আমরা নোট করে নেছি, রেকর্ড করে নেছি, তোমার সামনে পেশ করতে চাই। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে কি তিনটা চাওয়া তুমি বলো। এবার ফেরেশতারা বলবে, রব্বে করিম আল্লাহ, তোমার বান্দারা কোরআনের প্রেমিকেরা, তোমার হাবিবের খাঁটি উম্মতেরা কোরআনের ময়দানে জান্নাতের বাগানের মধ্যে হাজির হয়ে তাদের এক নম্বরের চাওয়া হলো, তোমার বান্দারা তোমার কাছে তোমার জান্নাত চায়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। বলেন আমরা জান্নাত চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাত চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর জান্নাত চাই। ফেরেশতার ওই কথাটা আল্লাহর কাছে তুলে ধরবে, তাদের এক নাম্বার চাওয়া, আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দারা তোমার কাছে জান্নাত চায়। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে আমার বান্দারা আমার কাছে জান্নাত চায়, তারা কি আমার জান্নাত দেখেছে? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, না না, বারে ইলাহি আল্লাহ, তোমার বান্দারা জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা রে জান্নাত দুই চোখে দেখে নাই, এরপরেও জান্নাতের প্রতি তাদের এত আকাঙ্ক্ষা, জান্নাতের আশায় তারা কোন করে ঠান্ডা শীতকে উপেক্ষা করে। এবার সামিয়ানার নিচে কোরআনের আলোচনায় শামিল হয়ে গেছে, লম্বা সময় পর্যন্ত কোরআনের আলোচনা শুনেছে। যদি আমার এই পেয়ারা বান্দাগুলো দুইটা চোখ দিয়ে আমার জান্নাতটা একটাবারের জন্য দেখত, না জানি আমার বান্দারা আরো কত বেশি সুন্দর করে আমার আমলগুলো করত। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, পর্দার অন্তরালের মায়েরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা বুঝিন। এবার ফেরেশতারা বলবে, বারে ইলাহি আল্লাহ তাআলা, তোমার বান্দাদের দুই নম্বরের চাওয়া। আল্লাহ পাক বলবে, কি চাওয়া? তোমার বান্দারা এক নম্বরে তোমার কাছে জান্নাত চায়, দুই নম্বরে তোমার কোরআন পাগল বান্দাগুলো জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বলেন তো, আমরা জান্নাত যেমনি ভাবে চাই ঠিক তেমনি ভাবে জাহান্নামের কঠিন আজাব থেকে আমরা মুক্তি চাই কি চাই? জবান খুলে বলেন, চাই কি চাই না? এজন্যই আমাদের দোয়ায় এটা সব সময় আমরা বলে থাকি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। ঠিক কি না? জোরে কর। আমার ভাই আমার বন্ধুরা, আল্লাহ তাআলা ডাক দিবেন, ফেরেশতারা রে তিন নম্বরে আমার বান্দারা কি চায়? এবার ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা তিন নম্বরে তোমার বান্দাদের চাওয়া হলো, তোমার প্রত্যেকটা বান্দা তোমার কাছে ক্ষমা চায়। আল্লাহু আকবার। তাহলে কয়টা চাওয়া? জোরে কয়টা? তিনটা চাওয়া। এক, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তিন নম্বর, তোমার প্রতিটি কোরআন প্রেমী তোমার গোলামেরা তোমার কাছে তাদের জীবনের গুনাহগুলো মাফ চায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, ফেরেশতাদের কাছে এই তিনটি যাওয়ার কথা যখন আমার আপনার রব আমার আপনার মালিক আল্লাহ তাআলা শুনবেন, ফেরেশতারা বলা ছাড়াও আমার আল্লাহ তাআলা এই সব বিষয়ে জানে কি জানে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, জানে কি জানে না? সব জানার পরেও ফেরেশতাদের মুখ থেকে আমার আল্লাহ তাআলা যখন শুনবেন, এবার ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল গোলামেরা আমার যে সকল কোরআন প্রেমিক বান্দাগুলো কষ্ট করে শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে সামিয়ানার নিচে ঠান্ডা পরিবেশে কোরআনের মহাব্বতে বসে গেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের তিনটা চাওয়াই পূর্ণ করে দিলাম। ও আমার ফেরেশতারা, আমার বান্দাদের নামী
জান্নাতের মধ্যে জান্নাতের একটা প্ল্যাটফর্ম আমি আল্লাহ তাআলা তাদের নামে বরাদ্দ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার ফেরেশতারা, জান্নাত বরাদ্দ করলাম, জাহান্নাম থেকে মুক্তির জন্য ফয়সালা করে দিলাম, আর আমার বান্দাগুলোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বুঝে থাকলে আওয়াজ করে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার ফেরেশতারা পাল্টা আল্লাহ তাআলাকে বলবে, রব্বে করিম আল্লাহ, এই মজলিসের মধ্যে তোমার এমন গোলাম আছে যে বহুত বড় নাফরমান। খুব মন দিয়ে আলোচনা বুঝেন, আল্লাহ তাআলা তুমি যে বললা সবাইকে মাফ করে দিয়েছো, বারে লাহিয়ায় আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে তো তোমার এমন বান্দা আছে যে অনেক বড় গুনাহগার, অনেক বড় নাফরমান। আল্লাহ তাআলা এবার বলবেন, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, যদিও সে অনেক বড় গুনাহগার, অনেক বড় নাফরমান, এরপরেও কোরআনের মজলিসে বসার বদৌলতে আমি আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য কোরআনের মজলিস এত দামি মজলিস, যেই মজলিসে বসার সঙ্গে সঙ্গে নবীর হাদিস সাক্ষী, আমার আপনার জীবনের সব সগিরা গুনাহগুলো আল্লাহ তাআলা অটোমেটিক মাফ করে দিয়েছে। আর গোটা আলোচনা শেষ পর্যন্ত হৃদয়ের কান দিয়া শ্রবণ করে মুনাজাত যদি তাওবার নিয়তে মুনাজাত ধরে আল্লাহর কাছে একটু কান্না করতে পারি, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তওবার নিয়তে আখেরি মুনাজাত করে বাড়িতে ফিরে যাবি, শুধু সগিরা গুনাহ নয় রে বান্দা, জীবনের কবিরা গুনাহগুলো মাফ করে নিষ্পাপ বানায় আমি আল্লাহ তাআলা বাড়িতে পৌঁছায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এতটুকুন মুসলিম শরীফের এই হাদিসের আলোকে আমরা যদি বুঝে থাকি, বলেন সমাজের হাজারো মানুষ জানলো, মাহফিল হবে, কোরআনের আলোচনা হবে, সবাই আসলো না, আমরা যারা আসলাম আমরা জিতলাম না ঠগলাম? আল্লাহ তাআলা কত মহা তিন পুরস্কারের ফয়সালা করে দিলেন, জান্নাতের ফয়সালা করলেন, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণাও দিয়ে দিলেন, এবং জীবনের সগিরা কবিরা গুনাহ মাফ করার ফয়সালাও করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ার আমার একটা কথা প্রায় সব আলোচনায় বলে থাকি, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা? চাইলেও কি আমি আর আপনি থাকতে পারবো? সুরেকন কেউ থাকবো না, সবাইকে চলে যেতে হবে। আহারে, অনেক মানুষের স্মৃতিতে এমন অনেক ঘটনা আছে, শৈশবের কোন এক সময় বাবার হাত ধরে কোনো না কোনো মাহফিলে আপনি গিয়েছিলেন, ঠিক কিনা কথা বলেন? বাবার হাত ধরে জুমার নামাজে গিয়েছিলেন, ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছিলেন, কিন্তু আজকে আপনি বসে বসে ভাবেন আবার সেই বাবা তো কবরে চলে গেছে, ঠিক কিনা? কত নাতি নাতকুরকে দাদারা নানারা হাত ধরে ধরে মাদ্রাসায় নিয়ে গেছে, স্কুলে নিয়ে গেছে, কেনাকাটা করার জন্য মার্কেটে নিয়ে গেছে। আজকে আপনি একান্ত মনে একটু বসে ভাবেন, কোথায় আপনার দাদা? আজকে সেই মাটির নিচে তারা শুয়ে আছে, ঠিক না বেঠি? বলেন না ওই অন্ধকার কবরের মধ্যে কোন হালতে আছে পৃথিবীর কে জানে? আল্লাহ ছাড়া, ঠিক কিনা? জোরে করে, আমরা তো কেউ জানি না আমার বাবা, আমার দাদা, আমার নানা, যত আপনজন কবরের মধ্যে শুয়ে গেছে কোন হালতে তারা, ঠিক কিনা? আমরা আমাদের শীত নিবারণের জন্য কম্বল দেই, কাঁথা দেই, লেপ দেই, চাদর গায়ে জড়াই, কত কিছু আবৃত করি, কিন্তু আহারে, মা কবরে শুয়ে গেছে, বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে, দাদা দাদি নানা নানির কত আপনজন কবরের মধ্যে শুয়ে গেছে, কে তাদেরকে লেপ দিবে, কম্বল দিবে, কি অবস্থা? হ্যাঁ, আল্লাহ যদি দয়া করে, মাফ করে কবরকে জান্নাতের বিছানা বানায় দেয়, তাহলে পৃথিবীর সবচেয়ে দামি কম্বল গায়ে দিয়ে তুমি যে আরাম পাও, এর চাইতেও হাজার লক্ষ কোটি গুণ, এমনকি বেমেসাল, যার কোনো দৃষ্টান্ত হয় না, তুলনা হয় না, অবর্ণনীয় এক শান্তি আল্লাহ পাক চাইলে কবরে দিয়ে দিতে পারে কি পারে? এজন্য আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে রব্বে করিমের দরবারে আরাধনা প্রার্থনা করি, আল্লাহ
আমাদের আপনজন যারা কবরে চলে গেছে মালিক, এই কোরআনের মাহফিলে বসে আমরা তোমার কাছে এই আরাধনা প্রার্থনা করি, আমাদের আপনজনদেরকে মাফ করে কবরগুলোকে রিয়াজুল মিন রিয়াজুল জান্নাহ বানায় দাও করেন আল্লাহুম্মা আমিন। বায়রাবা, দুনিয়ার জীবনে যে কোন ধরনের জিনিস আমরা বাজার থেকে ক্রয় করি, মার্কেট থেকে ক্রয় করি, ফর এক্সাম্পল যে কোন ধরনের একটা ইলেকট্রিক ডিভাইস, ফ্রিজ হতে পারে, কম্পিউটার হতে পারে, মোবাইল ফোন হতে পারে, ক্রয় করে যখন আমরা বাড়িতে নিয়ে আসি, এই ইলেকট্রিক ডিভাইসের সাথে অনেক কিছুই থাকে, এর সাথে ছোট্ট একটা বই থাকে, বলেন এর নাম কি? ক্যাটালগ। আপনি ফ্রিজ কিনলেও এর সাথে একটা ক্যাটালগ থাকবে, মোবাইলের সাথেও থাকবে, যে কোন ধরনের ডিভাইসের সঙ্গে একটা ক্যাটালগ দেওয়া হয়। কেন দেওয়া হয়? এটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন, ব্যবহার করবেন, এর ব্যবহার বিধি নিয়ম কানুন এই ক্যাটালগের মধ্যে লেখা আছে, ঠিক না বেঠিক? একটু জোরে কথা বলছি কি না? আমার ভাইয়ারা, দুনিয়ার সামান্য একটা ডিভাইস পরিচালনার জন্য যদি ক্যাটালগের প্রয়োজন হয়, মনোযোগ দিতে হবে আলোচনা। এই মোবাইল বলেন, কম্পিউটার বলেন, এনি ডিভাইস, যে কোন ধরনের ডিভাইস, পৃথিবীর কোন না কোন মানুষের মস্তিষ্ক থেকে এই আইডিয়া এসেছে, সে আইডিয়া ক্রিয়েট করে, জেনারেট করে, এরপর একটা ডিভাইস তৈরি করেছে, ঠিক কিনা জোরে বলেন? আর আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির উপরে যেই জাতির মর্যাদা, যে মাখলুকের মর্যাদা, আশরাফুল মাখলুকাত যাকে বানানো হলো, মানব জাতি, আপনার কি ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, আশরাফুল মাখলুকাতকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা তার খলিফা, তার প্রতিনিধি হিসাবে, উইদাউট ক্যাটালগ জমিনের মধ্যে পাঠিয়েছেন না, সর্বশ্রেষ্ঠ ক্যাটালগ দিয়ে মানুষকে জমিনের মধ্যে পাঠিয়েছেন? কোনটা সর্বশ্রেষ্ঠ? এক ক্যাটালগ দিয়ে মানুষকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন, একটু আওয়াজ দিয়ে বলতে হবে সেই ক্যাটালগের নাম কি? জোরে কর। আমার ভাইয়েরা, মানব জাতির মুক্তির একমাত্র পথে ও একমাত্র দিশারির নাম মহাগ্রন্থ আল্লাহর কোরআন, ঠিক কিনা জোরে বলে? পৃথিবীর মানুষ যদি মুক্তি পেতে চায়, সমস্ত জুলুমাত থেকে নিজেকে বাঁচায়া সিরাতে মুস্তাকিম অবলম্বন করতে চায়, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা জোরে বলে মুসলমান? অতএব আমাদেরকে ফিরে আসতে হবে শ্রেষ্ঠ ক্যাটালগ আল্লাহর কোরআনের দিকে, জোরে বলেন ঠিক কিনা? কার দিকে? আল্লাহর কোরআনের দিকে। আহারে, কোরআন যে কত দামি এক হাতিয়ার, কত দামি এক মাধ্যম, যদি আমরা বুঝতে পারি। ভাইয়ের আমার, এ কোরআন কিয়ামতের ময়দানে কারো জন্য পক্ষে ওকালতি করবে, কারো জন্য বিপক্ষে ওকালতি করবে। আন্নাল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কারো জন্য পক্ষে লয়ারের ভূমিকা পালন করবে, পক্ষে ওকালতি করবে। কতক্ষণ? যতক্ষণ না আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোরআনের সঠিক পাঠক যারা, কোরআনের সঠিক প্রামিক প্রেমিক যারা, কোরআনের সঠিক পাগল যারা, গোটা জীবনে কোরআনের দাবি যারা বাস্তবায়ন করেছে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যারা কোরআনকে ফলো করেছে, আদর্শ বানিয়েছে, অনুপম দৃষ্টান্ত বানিয়েছে, কোরআন তাকে জান্নাতে ঢুকানো ছাড়া এক সেকেন্ডের জন্য কোরআনের ওই পাঠকের কাছ থেকে দূরে সরবে না। সুবহানাল্লাহ। আর কোরআন যদি কারো বিপক্ষে দাঁড়িয়ে যায় ওকালতি করার জন্য, আমার বলার দরকার নাই, আপনি ফতোয়া দেন জাহান্নাম ছাড়া তার দ্বিতীয় কোন রাস্তা খোলা নেই, ঠিক কিনা জোরে কম? এজন্য কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি সুপার পাওয়ার থাকবে শাফাত করার, সুপারিশ করার, আল্লাহর কোরআনের। জোরে বলেন কার? আল্লাহর কোরআন। পৃথিবীর কোন নবী রাসূলকেও আল্লাহ তাআলা কোরআনের মতো সুপারিশ করার এত সুপ্রিম ক্ষমতা আল্লাহ দিবেন? নবী রাসূলদের সুপারিশ করার ক্ষমতা থাকবে, তবে সেটা কোরআনের চাইতে বেশি নয়, কোরআনের চাইতে বেশি নয়। কিয়ামতের কঠিনতম দিনে সবচাইতে বেশি সর্বোচ্চ পাওয়ারের সুপারিশ করার, শাফাআত করার পাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দুইজনকে দিবেন। জোরে বলেন কয়জনকে? দুইজন। একজন হলেন কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই মহামানব,
নবীউল মুকাররম সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুই নম্বরে কোরআন আল কারীম নিজেই, অর্থাৎ কোরআনের সবচেয়ে বড় পাওয়ার আর কোরআন যার উপরে নাজিল হয়েছে আমার আপনার নবীজি, এই দুইজনের সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার থাকবে কিয়ামতের কঠিন বিপদ সংকুল দিনে মানুষকে সুপারিশ করার জন্য। এই পাওয়ার শুধুমাত্র কোরআনের থাকবে আর নবীজির থাকবে। জোরে কোন সুবহান। আপনি যদি দুনিয়ার জীবনে কোরআনকে ফলো না করেন, কোরআন অনুযায়ী জীবন গঠন না করেন, আর রাসূলের আদর্শ যদি আপনার জীবনে না থাকে, হে আমার প্রিয় ভাইয়েরা, হে আমার মুরব্বীরা, আপনারা বলেন কিয়ামতের ময়দানে ওই দিন কোরআন আপনার পক্ষে ওকালতি করবে না বিপক্ষে? জোরে বলেন বিপক্ষে। নবী আলাইহিস সালামের সুন্নাহ আদর্শ যদি আমাদের জীবনে না থাকে, নবীজি আপনার পক্ষে সুপারিশ করবে না আপনার বিপক্ষে অবস্থান নিবে? কথা বলেন, বিপক্ষে অবস্থান নিবে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোষ্ঠী যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে দুনিয়াতে, তাদের বিপক্ষে আল্লাহর আদালতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন। সূরা কোন নাউযুবিল্লাহ মিনাল। মানুষ জীবনে কত গুনাহ করে, মনোযোগ আছে আপনাদের? কত গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে, খুন করে, চিন্তাই করে, রাহাজানি করে, মানুষ মানুষের সম্পদ লুণ্ঠন করে, কত বড় বড় অন্যায় অপরাধ আছে। কোন অপরাধ করার কারণে, এই অপরাধের কারণে নবী তার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা করবে এমন কোন কথা নাই। কিন্তু আল্লাহর জমিনে যাদের অবস্থান থাকবে, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর আদালতে তার বিপক্ষে মামলা করবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে কোরআন ছাড়া আমাদের আর কোন গতি নাই, ঠিক না বেঠিক? জোরে বলে। এই জন্য আমার ভাইরা ও আমার মুরব্বীরা, আল্লাহর কোরআনের মর্তবা, আল্লাহর কোরআনের মর্যাদা আমাদেরকে দিল দিয়ে বুঝতে হবে। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেছে, এই কোরআনের মর্যাদা এত বেশি। আল্লাহ পাক এই দুনিয়ার জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে একটা কিতাব নাযিল করেছেন, যেই কিতাবের নাম হলো তাওরাত, ঠিক কিনা? জোরে করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাওরাত এমন একটা কিতাব যেই কিতাবের বলিয়ম, যেই কিতাবের খণ্ড ছিল 1000। জোরে আওয়াজ দিয়ে বলেন কয় হাজার? 1000 বলিয়মের একটা কিতাবের নাম তাওরাত, যেই কিতাবটা মূসা আলাইহিস সালামের উপরে নাযিল করা হয়েছে। একইভাবে ওই তাওরাতের মধ্যে সূরার সংখ্যাও ছিল 1000। জোরে বলেন কয় হাজার? এমন একটা কিতাব যেই কিতাবের বলিয়ম সংখ্যা 1000, ওই কিতাবের সূরার সংখ্যাও 1000। আবার একইভাবে প্রত্যেকটা সূরার মধ্যে আয়াত সংখ্যাও ছিল 1000। সুবহানাল্লাহ। বলিয়ম 1000, সূরার সংখ্যাও 1000, প্রতি সূরার আয়াত সংখ্যাও 1000। এই যে তিনটা কথা আমি বললাম, এর থেকে আমরা বুঝলাম ঠিক কোরআন আল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, ঠিক না বেঠিক? সর্বসাকুল্যে 350 আয়াতই হবে, ঠিক কিনা? জোরে করে। সবচেয়ে বড় সূরা, সর্বসাকুল্যে 350 আয়াত, আর তাওরাত সূরার সংখ্যাও 1000, ঠিক না বেঠিক? আর প্রত্যেক সূরার আয়াত সংখ্যাও 1000। এত বড় তাওরাত, এত বড় বড় সূরা, এক এক সূরার মধ্যে 1000 আয়াত। কিন্তু আমার ভাইয়েরা, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন এক আজীম কিতাব দিলেন যার নাম কোরআন আল কারীম। এত বড় তাওরাত, 1000 সূরার 1000 আয়াত, আপনি যত খুশি তত পড়বেন, কিন্তু কোথাও আল্লাহ তাআলা কোরআনে বলে নাই তাওরাত পড়লে প্রতি হরফে হরফে তোমার কমপক্ষে 10টা নেকি হবে। তো আল্লাহর কোরআনের এক হরফ পড়তে দেরি হয়, তোমার আমলনামায় কমপক্ষে 10 নেকি লিখতে দেরি হয় না, ঠিক না বেঠিক? সে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে যেন কোরআনকে দেখে দেখে, কোরআনকে ফলো করে করে আমরা যেন জান্নাতের পথের পথিক হতে পারি, ঠিক না বেঠিক? জোরে বলেন।
এজন্য আমার মুরব্বীরা যুবক ভাইয়েরা কোরআন আল করিমের মর্তবার মর্যাদা গোটা রাত যদি বয়ান করি শেষ করা সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। এই কোরআনের মান আর মর্যাদা এত বেশি এত বেশি, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয় আল্লাহ তাআলা তাকে দামি বানাই দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কোরআন আল করিম যেই ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ তাআলা নাসিল করেছেন, জেনে থাকলে বলেন সেই ফেরেশতার নাম কি? আল্লাহ তাআলা হযরত জিব্রাইলের মাধ্যমে কোরআন আল করিমটা নাজিল করেছেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু কোরআনের সম্পর্ক জিব্রাইলের সঙ্গে হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা জিব্রাইলের মর্যাদা বাড়াই দিয়েছেন। একটু মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের সাথে জিব্রাইলের সম্পর্ক হয়েছে, এজন্য আল্লাহ পাক তাকে সাইয়্যিদুল মালাইকা বানিয়েছেন। এই কোরআনের সাথে যেই মাসের সম্পর্ক হয়েছে রে মুসলমান, একটু চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা দুনিয়ার প্রাক্কালেই মাসের সংখ্যা ১২টা নির্ধারণ করেছেন, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ১২টি মাসের মধ্যে সবচাইতে বেশি মর্যাদা আল্লাহ রমজানুল মোবারককে দান করেছে। ঠিক না ব্যাঠি? আমার ভাইয়ের আমার বন্ধুরা, শুধুমাত্র তাই নয়, এই রমজান আল মুবারকের মধ্যে একটা রাত আছে যেই রাতটাকে বলা হয় লাইলাতুল কদর। ঠিক না বেঠি? আমার আল্লাহ তাআলা যেই রাতের মধ্যে কোরআন নাযিল করার কথা কোরআনেই বলেছেন, একটা সূরাও নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন কোরআনের সাথে ওই রাতের সম্পর্ক হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা হাজার হাজার রাতের চাইতে কদরের রাতের মর্যাদা আমি বাড়াই দিয়েছি। হাজার সহস্র মাসের চাইতে আমি আল্লাহ তাআলা এক রাতের মর্তবা মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুরা, এই কোরআন আল করিম যেই নবীর উপরে নাজিল হয়েছে, আমার আপনার নবী প্রাণের নবী, কোরআনের সাথে আমার নবীর সম্পর্ক হওয়ার কারণে কত নবী রাসূল আল্লাহ তাআলা দরা পৃষ্ঠে প্রেরণ করেছেন। কেউ বলেন 1,24,000 পয়গাম্বর, কেউ বলেন 2,24,000 পয়গাম্বর, আবার কেউ বলেন অসংখ্য অগণিত পয়গাম্বর। সব নবী রাসূলের মধ্যে হতে কোরআনের বদৌলতে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সরদারুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল আলামিন, শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ের আমার মুরব্বীরা, এই কোরআনের কত দাম, কত মর্যাদা, কত আজীম আল্লাহর কোরআন! মানুষ কত লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘরের মধ্যে ফার্নিচার বানায়, ঠিক কিনা জবান খুলে কথা বলে। এমনও শৌখিন মানুষ আমার বাংলাদেশে আছে যার ঘরের মধ্যে একটা ভালো মানের ডিজাইনের ভালো কাঠের ফার্নিচার বানাইছে, যেই ফার্নিচার বানাইতে 50 লক্ষ টাকা খরচ করছে, আছে না নাই? কিন্তু আমার প্রশ্ন হলো, এত দামি ফার্নিচারের সঙ্গে যদি ওই ঘরে বসবাস হতো কোন মানুষের পাটা লেগে যায়, দুনিয়ার জমিনে এমন কোন বোকা আসেনি যে 50 লাখ টাকা দামের ফার্নিচারের সঙ্গে পা লেগে গেছে এই জন্য ফার্নিচারে সালাম করে, আসেনি কোন বোকা? কথা বলেন আছে? আমার ভাইয়েরা, পুরাতন কোন কাঠির টুকরা অবহেলিত অবস্থায় পড়ে আছে, এমন কোন একটা কাঠের টুকরা দিয়া বাড়ির পাশের কোন কাঠ মিস্ত্রি দিয়া কেউ যদি এটাকে সুন্দরভাবে ক্লিন করে আল্লাহর কোরআনের জন্য একটা রেহাল বানায় ফেলে, কিছুক্ষণ আগেও যে কাঠের টুকরার মূল্য ছিল না, কিন্তু আল্লাহর কোন খাঁটি গোলাম যদি কোরআনের রেহাল যখন হয়ে গেল, নিজের অসতর্কতার কারণে রেহালের সঙ্গে যদি একটু বেয়াদবি হয়ে যায়, কোনোভাবে যদি পাটা লেগে যায়,
আল্লাহর যে কোন গোলাম হোক না কেন, যার দিলের মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে, সঙ্গে সঙ্গে বুকে লাগাই চুমু খায়, ঠিক না বে? ঠিক জোরে কন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোটি কোটি টাকা দামের ড্রেস, কোটি কোটি টাকা দামের পোশাক মানুষ আজকে শরীরের মধ্যে ব্যবহার করে। রেশমি সুতায় বানানো পোশাক, কত দামি দামি মুসলিম সুতায় বানানো পোশাক, লাখ টাকা দাম, কোটি টাকা দাম। কিন্তু দুনিয়ায় এমন কোন পাগল, এমন কোন বোকা পাবেন না, কোটি টাকা দামের পোশাকটা হাত থেকে পড়ে গেছে অথবা কোনোভাবে তার অসম্মান হয়ে গেছে, এই জন্য এটাকে সে বুকে লাগায় চুমু খায়। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে অল্প টাকা গজের কোন একটা কাপড় দিয়ে যদি একটা গিলাপ বানানো হয়, অসতর্কতা বশত ভাবে যদি কোরআনের গিলাপটা হাত থেকে পড়ে যায়, যার মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে, শুধুমাত্র কোরআনের সাথে এই কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে, কোরআনের গিলাপ হওয়ার কারণে ওই কাপড়টাকেও বুকের মধ্যে লাগায় চুমু খায় আর আল্লাহর কাছে অনুতপ্ত হয়, ঠিক কিনা জোরে ক। এই জন্য কোরআনের যে কি মর্তবা, যার সম্পর্ক কোরআনের সাথে হয়েছে তো আল্লাহ তাআলা তাকেই দামি বানায় দিছে, ঠিক না বে? ঠিক জোরে বলে। ভাইয়েরা আমার, এই কোরআন আল কারীম, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক 114টা সূরা দিয়েছেন। কয়টা সূরা? সূরা বলেন কয়টা? 114টা। প্রতিটি সূরার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু আমরা দুটি সূরার বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে জানবো। এর মধ্যে একটি সূরার নাম সূরা আল মুলক। কি নাম? সূরা আল মুলক, যেটাকে অনেক মানুষ আবার তাবারাকাল্লাযী সূরা নামেও চিনে। অর্থাৎ সূরার শুরুতেই এই আয়াতটা, এই লফজ, এই বাক্যের মাধ্যমে শুরু হয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। এই জন্য অনেকে কয় তাবারাকাল্লাযী সূরা। হিফজুল কোরআনের 29 পারার প্রথম পৃষ্ঠায় এই সূরাটা রয়েছে। মুফাসসিরিন কেরামগণ বলেন, সূরা আল মুলক কোরআন আল কারীমের এমন এক সূরা, এই সূরার এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর কোন গোলাম যদি আদত, এই অভ্যাস সে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, যে প্রত্যেক রাত্রি সে সূরা আল মুলক তিলাওয়াত করে এভাবেই যদি জীবনটা কাটায়, এটাকে একেবারে অভ্যাসে রূপান্তর করে, আল্লাহর সেই গোলাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বরাত দিয়া অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন, সূরা আল মুলককে যে নিয়মিত তিলাওয়াত করবে ইখলাসের সঙ্গে, সূরা আল মুলকের সঙ্গে একটা প্রেম জমাবে, মুহাব্বত তৈরি করবে, সে কবরে যাওয়ার পরে আযাব তো হবেই না, এমনকি মুনকার নাকিরের সওয়ালের জবাব, প্রশ্নের উত্তর পর্যন্ত সূরা আল মুলক পাখির সুরত ধরে তার কবরের মধ্যে প্রবেশ করবে এবং তার পক্ষ থেকে ওই প্রশ্নের জবাব গুলো দিয়ে দিবে। মুনকার নাকির কবরের মধ্যে যায় লাশ তালাশ করবে, বলেন না আল্লাহু আকবার, লাশ তালাশ করবে। কিরে, কিছুক্ষণ আগেই আল্লাহর এই বান্দাকে এখানে দাফন করা হলো আর মানুষগুলো কিছুটা দূরে না যেতেই আমি কবরে আসলাম, এখন লাশ কোথায় গেল? আল্লাহু আকবার, কোথায় গেল? ডাক দেবে আল্লাহ, কবর থেকে আপনার বান্দা কোথায় চলে গেলে? সূরা আল মুলক এমন এক পাখির আকৃতি ধারণ করবে, কবরের মধ্যে ঢুকে তার একটা ডানা এমন ভাবে বিছায় দিবে যে ওই ডানার নিচে গোটা জীবন যে সূরা আল মুলককে মহাব্বত করেছে, তিলাওয়াত করেছে, সে আরামে ঘুমাইতে থাকবে, তার কোনো টেনশনই থাকবে না। সুবহানাল্লাহ, বলবে আল্লাহ কোথায় গেল? বললো সে কবরের মধ্যেই আছে, তোমাদের কি জানা দরকার? কবরে সূরা আল মুলক আছে, তার সঙ্গে তোমরা বোঝাপড়া করো। সুবহানাল্লাহ, তারে বলবে আমরা কি তার প্রশ্নের জবাব নিয়ে যাব না? আমরা তো এই জন্যই এসেছি। সূরা আল মুলকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি প্রদান করবেন, তখন সে বলবে মানাতুহুমুন নাওমা বিল্লাইল, আমার পাঠকের রাতের ঘুমকে আমি কেড়ে নিয়েছি, মানুষ ঘুমায় থাকতো সে জেগে জেগে কোরআন তেলাওয়াত করত, বিশেষত আমাকে পড়তো, আমাকে মহাব্বত করত, জীবনে অনেক কষ্ট করেছে, আজকে এই মাত্র আরামের ঘুম তার চোখের মধ্যে আসছে, নিদ্রা আসছে, তার ঘুম এখন ভাঙানো যাবে না, ডিস্টার্ব করা যাবে না, তোমার কোন প্রশ্নের উত্তর জানা দরকার আমাকে জিজ্ঞেস করো, আমি জবাব দিয়ে দিচ্ছি, জবাব নিয়ে আল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ,
এতটুকু যদি বুঝে থাকে একটু বলেন তো আমার ভাইয়েরা, সূরা আল মুল্কটা একটু বিশুদ্ধ তিলাওয়াত শিখে আমাদের পড়ার দরকার আছে না? আর একটু জবান খুলে বলেন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আল্লাহর কোরআনের আরেকটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কি নাম বলেন? সূরাতুল ওয়াকিয়া। এমন একটা সূরা যে সূরা যদি আপনি প্রত্যেক রাতে মাগরিবের পরে বা যে কোনো সময় প্রতি রাতে যদি আপনি তেলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক বলেন সূরা ওয়াকিয়ার মধ্যে এমন ক্ষমতা আর এমন ফজিলত এমন মর্যাদা সূরা ওয়াকিয়ার তেলাওয়াতকারীর জন্য আমি রেখে দিয়েছি, من قرأ سورة الواقعة في كل ليلة واحدة لا يمسه الفقر أبدا. أواسك لكم سبحان الله. আমার আপনার নবীজি সরকার দু আলম বলেছেন উম্মতের আরি প্রত্যেক রাতের যে কোন সময় কিংবা মাগরিবের নামাজের পরে তুমি যদি সূরা ওয়াকিয়াটা তিলাওয়াত করতে পারো, এটাকে যদি আমলে অভ্যাসে রূপান্তর করে নিতে পারো, আমি নবী জানাই দিলাম এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার কারণে দারিদ্রতা অভাব অনটন জীবনে তোমার ধারে কাছে আসবে না। লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা, নবীজি বলেছেন দারিদ্রতা অভাব অনটন তোমাকে স্পর্শ করবে না, তোমার কাছেও আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। আহারে, দারিদ্র বিমোচনের জন্য একটু ভালো চলার জন্য অভাবে আসি, আজকে কষ্ট নিবেন না মনে, আপনি কিস্তি তুলতে চলে যান এনজিও অফিস গুলোতে, সুদের পিছনে গৃহীত হারামের পিছনে দৌড়ান, আবার দাবি করেন মুসলমান, দাবি করেন আপনি হাজি সাহেব দাড়িওয়ালা, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, আর সামান্য টাকার জন্য আপনি সুদের কারখানায় জড়ায় যান, ঠিক না? ঠিক জোরে বলে বসে। আর নবীজি ফর্মুলা দিল কোরআনের এই সূরাকে মুহাব্বত করো, এই সূরা তেলাওয়াত করো, আমি নবী বললাম আমার মোবারক জবান দিয়া, লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা, দারিদ্রতা জীবনেও কোনদিন তোমাকে স্পর্শ করবে না। যদি নবীর কথা বিশ্বাস করো, তুমি নবীর উম্মত দাবি করলে নবীর কথার চাইতে মহাসত্য আর কিছু হতে পারে না, ঠিক না বেঠিক? তাহলে তুমি আসো কোরআনের মেডিসিন গ্রহণ করো, ঠিক না বেঠিক? কোরআনের মেডিসিন, কোরআনের প্রেসক্রিপশন তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো, দারিদ্রতা তোমার কাছে আসবে না, হয়তো কিছু সময়ের জন্য পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে, সবরের সাথে তুমি আমল করে যাও, আল্লাহ তোমার রিজিকের মধ্যে এমন বরকত দিবে যে তুমি খেয়েও শেষ করতে পারবে, ঠিক কিনা? জোরে কা। এই দুটি সুরার আমল করবো তো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যে বিষয়টা আমি বুঝাতে চাই যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক জোরদার করতে হবে, কেননা কোরআনই হলো সেই মহান নিয়ামত, যে কোরআন কিয়ামতের ময়দানে আমার আপনার সাথী হবে, আমার আপনার বন্ধু হবে। আমি আপনি তো চলে যাচ্ছি, এ কথার কোনো নিশ্চয়তা নাই যে আমার সন্তান এমন আমলদার হবে যে কিয়ামতের ময়দানে সন্তান নিজেও জান্নাতে যাবে, আমাকেও জান্নাতে নিয়ে যাবে, এমন কোনো নিশ্চয়তা আমাদের কারো কাছে আছে? একটু জোরে কন আছে? আরে ভাই, কিভাবে থাকবে? হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। আপনি দেখেন না কত নবীর সন্তান পর্যন্ত কাফের ছিল, ঠিক না বেঠি? কত নবীর সন্তানও কি ছিল? কাফের ছিল। আবার ফেরাউনের মতো দুনিয়ার মস্ত বড় জালেমের বিবি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সুবহানাল্লাহ। এজন্য দুনিয়া থেকে যে চলে যাব এমন এক বন্ধু নিয়ে কবরে যাওয়া দরকার, যেই বন্ধু আমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বিপদে পাশে দাঁড়াবে, ঠিক কিনা? জোরে কর। সাহাবীর নাম হযরত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, বলেন তো আমার সাথে কি নাম? সাআদ বিন মুআজ। সাহাবীর নাম সাআদ, বাবার নাম ছিল মুআজ। বাবার নাম কি ছিল? মুআজ। মুআজের বেটা সাআদ। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবি, ডানে বামে খেয়াল করা যাবে একদম পিন পতন নীরব হয়ে গভীর মনোযোগ দিয়ে একটু ঘটনাটা খেয়াল করে, হাদিসের আলোকে ঘটনা শোনাচ্ছে। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাআদ বিন মুআজ সম্পর্কে তিনি বর্ণনা করেছেন, এমন একজন সাহাবি যিনি হায়াত পেয়েছেন মাত্র 37 বছর। কয় বছর? যাতে ভুলে না যান ভালোভাবে, কয় বছর?
মাত্র 37 বছরের একটা জীবন পেয়েছেন নবীর সাহাবি হযরত সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইয়েরা, তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তার বয়স ছিল 31 বছর। কত বছর? 31 বছর। 31 বছর বয়সে যদি ঈমান ইসলাম গ্রহণ করে থাকেন, 37 বছর বয়সে যদি তিনি ইন্তেকাল করে থাকেন, তার মানে মুসলমান পরিচয়ে, নবীর সাহাবি পরিচয়ে দুনিয়ার জীবনে বেঁচে ছিলেন মাত্র 6 বছর। আমার কথা কি বুঝতেছেন? মনোযোগ আছে? মাত্র 6 বছর কালেমার পরিচয়ে, তাওহীদের ভিত্তিতে নবী প্রেমিক হিসাবে নবীর সাহাবি সাআদ বিন মুআয দ্বারা পৃষ্ঠে বেঁচে ছিলেন। কিন্তু আমার ভাইয়েরা, এই মাত্র 6 বছরের জীবনটা এতটাই ঈমান দীপ্ত, এত বেশি কোরআনের আলোকে, নবীর সুন্নার আলোকে সমৃদ্ধ ছিল, ইসলামের ইতিহাসের 3টি ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছে, একটা বদর, আরেকটা উহুদ, আরেকটা খন্দক। জোরে বলেন কি? 3টা, বদর, উহুদ, খন্দক। ইসলামের ঐতিহাসিক 3 যুদ্ধ। সাআদ বিন মুআয এমন এক সাহাবি যিনি সশরীরে 3টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। আমার ভাইয়েরা, উহুদ যুদ্ধে সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর ভাই, তিনি শাহাদাত বরণ করেছেন। এরপরেও নিজের সহোদর ভাই শাহাদাত বরণ করেছেন, মানসিকভাবে ভেঙে পড়েন নাই। উপরন্তু 2 থেকে 3 জন সাহাবি নবী আলাইহিস সালামের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। শত্রুর তীর আসুক, বর্মের আঘাত আসুক, আমার শরীর বিদীর্ণ হবে, আমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, কিন্তু আমার নবীর গায়ে জাররা পরিমাণ আঘাত আমি লাগতে দিব না। যেই 3 জন সাহাবি ছিলেন, এর মধ্যে অন্যতম একজন যিনি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি হলেন হযরত সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু। আর একটু মহাব্বতে পড়েন, সুবহানাল্লাহ। এবার আমি খুব সংক্ষেপে এই সাহাবীর আরো 6টা মর্তবার কথা বলবো। কয়টা? জোরে কোন কয়টা? 6টা মর্তবার কথা বলবো। এই 6টা মর্তবা একটু মন দিয়া শুনে, এই আলোচনাটুকু নিয়েও যদি আপনারা মাহফিল শেষে বাড়িতে যেতে পারেন, আমার আল্লাহর প্রতি এই বিশ্বাস যে আল্লাহ পাক আমাদের জীবনটা পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবীর জারিরুল কদর সাহাবি হযরত সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু 37 বছরের হায়াতের জীবনী, 31 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন, মাত্র 6টা বছর তিনি তাওহীদের ভিত্তিতে দুনিয়ার জীবনে বেঁচে ছিলেন। এই 6 বছরে এমন ঈমান দীপ্ত জীবন তিনি গঠন করেছেন, জীবনটা কাটিয়েছেন, আল্লাহর রাসূলকে এমন ভাবে তিনি ভালোবেসেছেন, এক কথায় আল্লাহ আল্লাহর রাসূলকে এমন ভালোবেসেছেন। সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মধ্যে আহত হয়ে একটা সময় সেই ব্যথায় ভুগতে ভুগতে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, খুব মন দিয়ে আলোচনা বুঝিন, সাআদ বিন মুআযের যখন ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর নবী উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, মাতা সাদ, আমার সাদ মরে গেছে, আমার সাদের ইন্তিকাল হয়ে গেছে, তোমরা সাক্ষী থাকো, আমি নবী জানাই দিলাম আমার সাদ এমন জীবন গঠন করেছে, আমার সাদের ইন্তিকালে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছে। আমার ভাইরা, 1 নম্বরের মর্তবা, হযরতে সাদ এমন সাহাবি যার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত প্রকম্পিত হয়েছে, কেঁপে উঠেছে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, শুধুমাত্র আমার সাদের ইন্তেকালে আল্লাহর আরশ প্রকম্পিত হয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছে, বিষয়টা এমন নয়, আমার সাদের ইন্তেকালে আমার আল্লাহ তাআলা
ফুতিহাত আবওয়াবুস সামা, আমার সাদের ইন্তেকালে আল্লাহ তাআলা আসমানের সবগুলো দরজা খুলে দিয়েছেন। আর একটু মহব্বতে করলাম, সুবহানাল্লাহ, আমার ভাইয়ের আমার বন্ধুরা, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তিন নম্বরের মর্তবা, তিন নম্বরের মর্যাদা। আল্লাহর নবী তার মোবারক জবানে বলেছেন, সাহাবীরা রে, আমার সাদের কত মর্যাদা তোমরা কি জানো? আমার সাদ হলো আল্লাহর সেই প্রিয় বান্দা, কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার যে বান্দার দিকে তাকায়া মুস্কে হাসবেন, তিনি আর কেউ না, আমার সাহাবী হযরতে সাদ। পড়েন না সুবহানাল্লাহ, কিয়ামতের ভয়ঙ্কর দিনে আল্লাহ পাক আল্লাহর যে বান্দার দিকে তাকায় আল্লাহ নিজে প্রথম মুস্কে হাসবেন, সেটা আর কেউ না, নবীর সাহাবী হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু করে। সুবহানাল্লাহ, আমার ভাইয়ের আমার বন্ধুরা, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে হাজির হয়ে গেছে, গোসল করানো হয়ে গেছে, জানাজার জন্য এবার গড় থেকে লাশটা বের করা হল। আমার ভাইরা, হঠাৎ করে আমার আপনার নবীজির কানের মধ্যে একজন নারীর গগনবিদারী আর্তনাদ, কান্নার আওয়াজ চলে আসলো। আল্লাহর নবী ডাক দিয়ে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, কে এমন করে কাঁদে, কান্নার আওয়াজ কার, কান্নার আওয়াজ এমন ভাবে চতুর্দিকে ছড়ায় ছিটায় গেল, তোমরা আমাকে বলো। এবার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, যে নারীর কান্নার আওয়াজ শোনা যায় এটার কেউ না, এটা হযরতে সাদের মায়ের কান্নার আওয়াজ। আমার ভাইয়েরা বলেন তো, সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নেয়, কোনো মা কি স্থির থাকতে পারে? জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আর কারো কান্নার আওয়াজ না, সাদ বিন মুআজের মায়ের কান্নার আওয়াজ। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিলেন, এরে সাদের মা, তুমি কান্না করো না, আল্লাহ পা তোমার সন্তানকে নিয়ে গেছে, এই ফয়সালার উপরে তুমি রাজি থাকো, তুমি খুশি থাকো। সাদের মা, সন্তানকে গর্বের মধ্যে ধারণ করেছ, সন্তানকে লালন পালন করেছ, কিন্তু আল্লাহ পাক সাদের মর্যাদা কত বাড়াই দিয়েছেন এই বিষয়ে তোমার খবর নাই। সাদের মা শুনে রাখো, তোমার সাদকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, এতটা পছন্দ করেছেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার যে গোলামের দিকে, যে বান্দার দিকে তাকায় মুস্কি হাসবেন, সেটাই হলো তোমার সাদ। সুবহানাল্লাহ, আমার ভাইয়ের আমার বন্ধুরা, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু খাটিয়ার মধ্যে নবীর সাহাবীরা সাদ বিন মুআজের লাশটা নিল, এবার জানাজার জন্য রওনা হয়ে গেছে। আমার ভাইয়েরা, কিছু মুনাফেকও সাদ বিন মুআজের জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য আস। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার ওই মুনাফেকরা বলা বলি করতে আরম্ভ করে দিল, মনে হয় যেন খাটিয়ার মধ্যে কোনো লাশ নাই, এত হালকা, বুঝতেছেন কথা, মনে হয় যেন খাটিয়ার মধ্যে কোনো লাশ নাই, এতটাই হালকা হয়ে গেছে। সাদ আমাদের উপরে অনেক অবিচার করেছে, সাদ ভালো লোক ছিল না, এই জন্য তার এই অবস্থা, জুরে কন্যা উজুবিল্লাহ। আমার ভাইয়ের আমার মুরব্বীরা, আল্লাহর নবীর কানে যখন এই কথাটা গেল, মুনাফিকদের এই তির্যক মন্তব্য চলে গেল, আল্লাহর নবী ডাক দিয়া কয়, না না, আমার সাদ সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই, এই জন্য তোমরা এই কথা বললা, তোমাদের খবর নাই। আমার সাদের খাটিয়া তোমরা দেখতেছো, আমার কিছু সাহাবীরা কাদের মধ্যে নিয়েছে, কিন্তু তোমরা যেটা দেখো না, সেই সংবাদটা আমি নবী দিয়া দিলাম, আসমানের ফেরেশতারাও আমার সাদ বিন মুআজের খাটিয়া বহন করতেছে।
শুধু আমার সাহাবীরা নয়, আসমানের ফেরেশতারা আমার সাদের খাটিয়া বহন করে করে নিয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, এখানেই শেষ নয়। আল্লাহর নবী বলেছেন সাহাবীরা নি আমার সাদ বিন মুআযের জানাজায় শরীক হওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আসমান থেকে 70,000 ফেরেশতার একটা বিশেষ জামাত জমিনের মধ্যে প্রেরণ করেছেন, যেই ফেরেশতারা আজকের পূর্বে আর কোনদিন জমিনের মধ্যে অবতরণ করে নাই। আল্লাহু আকবার! 70,000 ফেরেশতার জামাত জমিনের মধ্যে নাজির হয়েছে সাদ বিন মুআযের জানাজায় শরীক হওয়ার জন্য, এমন ফেরেশতা যারা এর পূর্বে আর কোনদিন জমিনে আসে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, সর্বশেষ নবীর সাহাবি সাদ বিন মুআযের মর্যাদা হলো হযরত জাবির বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, দাফন কাফনের মধ্যে আমিও সহযোগিতা করতেছিলাম, যখন কবরের মধ্যে রাখবো আমরা তখন কবর থেকে সাদ বিন মুআযকে যেই কবরের মধ্যে সমাহিত করা হবে ওই কবর থেকে আমরা জান্নাতি মেশকের গ্রাম পেয়েছি। আল্লাহু আকবার কবীর! কতগুলো গুণের কথা বললাম, আরো প্রকম্পিত হয়েছে সাদ বিন মুআযের ইন্তেকালে, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক সাদ বিন মুআযের দিকে তাকায় মুসকি হাসবেন, তার খাটিয়া ফেরেশতারা বহন করেছে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য, 70,000 ফেরেশতার বিশেষ জামাত জমিনের মধ্যে নেমে এসেছেন এবং কবর থেকে মেশকের সুবাস সুগ্রাম ছড়িয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুরা, এমন অতুলনীয় অবর্ণনীয় মর্তবা মর্যাদার পরেও সাদ বিন মুআযকে যখন কবরের মধ্যে রাখা হলো, কবরের মাটিগুলো সমান করে দেওয়া হয়েছে, এবার সাহাবীরা দূরে চলে আসলো। আমার নবীর আদতে শরীফ ছিল, অভ্যাস ছিল, সুন্দর একটা অভ্যাস। আল্লাহর নবী কবরস্থ করার পরে কিছু সময় কবরের পাশে অবস্থান করতেন, আর সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেন, আমার সাহাবীরা কিছু সময়ের মধ্যেই তোমাদের যেই ভাইকে তোমরা কবরের মধ্যে রাখলা, মুনকার নাকির আসবে, সওয়াল জবাব হবে, তার জন্য তোমরা দোয়া করো আল্লাহ তাআলা যেন সওয়াল জবাব সহজ করে দেয়। আমার ভাইরা আমার বন্ধুরা, সাহাবীরা মনে করলেন সাদ বিন মুআযের ক্ষেত্রেও আল্লাহর নবী অন্যান্য দিনের মতো এই কথা বলবেন, এই জন্য তারা অপেক্ষা করলেন, কিন্তু না, আল্লাহর নবী কিছু সময় চুপ করে দাঁড়ায় থাকলেন। হঠাৎ করে সাহাবীরা খেয়াল করে দেখলেন আল্লাহর নবী জোর আওয়াজে তাসবিহ পড়া আরম্ভ করে দিলেন, সাব্বাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহানা মাহু তাওইলা, লম্বা সময় পর্যন্ত নবীজি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহ গুলো পড়লেন। নবীজির মুখে তাসবিহ শোনার পরে আমরাও তাসবিহ পড়লাম অনেক সময়, লম্বা সময়। এরপরে কাব্বারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারনা মাহু, নবীজি তাকবীর দিলেন আল্লাহর নামে, আমরাও নবীজির সঙ্গে সঙ্গে তাকবীর দিলাম। এই বিশেষ আমল করার পরে আল্লাহর নবী কবরের পাশ থেকে সরে আসলেন। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করে বললেন, লিমা সাব্বাহতা ও কাব্বারতা, ওগো আল্লাহর নবীজি কেন তাসবিহ আদায় করলেন, কেন আল্লাহর নামের তাকবীর দিলেন, এই বিশেষ আমল করার কারণটা কি আমরা জানতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে আমার সাথে যখন কবরের মধ্যে রেখে এবার তোমরা দূরে সরে গেলে, আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে খেয়াল করে দেখলাম আমার সাদ বিন মুআযের কবরের মাটিগুলো যেন দুই দিক থেকে আমার সাহাবী সাদকে চাপ দিতে চায়। আল্লাহু আকবার! পড়ে